প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন, তথ্য ও ছবি পাঠিয়েছেন কাতার প্রতিনিধি ইএম আকাশ, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশির, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন এবং বাহরাইন প্রতিনিধি মিসবাহ আহমেদ। বৃহত্তর চট্টগ্রাম সমিতির দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে আয়োজিত বার্ষিক বনভোজনকে কেন্দ্র করে দুবাইস্থ মোশরেফ পার্ক পরিণত হয়েছিল ক্ষুদ্র বাংলাদেশে। আরশাদ হোসেন হিরুর সভাপতিত্বে ও মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেটের লেবার কাউন্সিলর রণবীর মনসুর, সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদবী, প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী, দুবাই ও শারজা জনতা ব্যাংকের ম্যানেজার সৈয়দ মুশফিকুর রহমান, মাহবুব হোসেন সহ আরো অনেকে। এ সময় বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ঘিরে ছিল বিভিন্ন রকমের আয়োজন, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো, উপস্থিত কবিতা আবৃত্তি, বালিশ খেলা, কুইজ প্রতিযোগিতা। আরব আমিরাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দুবাই আলাবি শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জাহিদ করিমকে সভাপতি ও ইমামউদ্দিন বাঁধনকে সাধারণ সম্পাদক এবং সেলিম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। ইমামুল হক বাঁধন ও হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ মোহাম্মদ আল মামুন, প্রকৌশলী সুবোধ চৌধুরী, এম শফিকুল ইসলাম সহ আরো অনেকে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেদ্দায় চট্টগ্রাম সমিতির মেজবান অনুষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রাম সমিতি জেদ্দা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিয়াকতলের সভাপতিত্বে ও সদস্য সচিব আমানে আলম আমান, মোহাম্মদ মামুন তাজ ও শাহাবুদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শ্রম মুকাম্মেল হোসেন, কনসাল আলতাফ হোসেন, কনসাল আজিজুর রহমান, কনসাল রেজা ই রাব্বি ও বৃহত্তর চট্টগ্রাম সমিতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ আয়ুব সহ আরো অনেকে। নাচ, গান, কবিতা, সৌদি ছেলেদের জাদু পরিবেশনে অনুষ্ঠানকে আরো আনন্দঘন মুখর করে তোলে। পরিশেষে রাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। আল ফয়সাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্যারেন্টসরা তাদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে রিয়াদের বনকিয়া ইস্তেরাহাতে একটি ক্যারিয়ার নলেজ এবং বার্ষিক পিকনিকের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারুক আহমেদ ও জয়নাল আবেদিন। এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মাসি। বক্তব্য রাখেন ডাক্তার খায়রুল কবির মামুন, ডাক্তার ইয়াকুব রহমান, ডাক্তার নুরুল আলম, ডাক্তার মাহফুজা বেগম, লোকমান খান, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির, সৈয়দ মাহমুদ আলী শাহ। অনুষ্ঠানে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে রাষ্ট্রদূতকে স্মারকলিপি প্রদান করেন মোহাম্মদ ইউসুফ। কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মামুরা শাখার অভিষেক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম মনসুরুল্লাহ রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহসভাপতি রাকিবউদ্দিন সহ অনেকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাহরাইন বাংলাদেশ আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিল করে। আবদুল্লাহ আমিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। প্রধান অতিথি বাংলাদেশ সমাজের প্রেসিডেন্ট ফজলুল করিম বাবলু। বিশেষ অতিথি ছিলেন মঞ্জুর আহমেদ, মিজানুর রহমান, সানোর কাশেম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোহাম্মদ মাসুদ, সোহেল মিয়া, ফজলুল সহ আরো অনেকে।